গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি একটা দিন বাদে আজকে ব্লগ স্টার্ট করছি, কারণ কালকে তো একটা অন্যরকম ভিডিও দিয়েছিলাম, আশা করছি তোমরা দেখেছো, ভালো লেগেছে। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে কিছু অতিথি গেস্ট আসছে, কারা আসছে সেটা দেখবার জন্য তো তোমাদের পুরো ব্লগটা চেক করতে হবে, ওটা সাসপেন্স। মানে আমি ব্লগের শুরুতেই বলে দিলাম আমাদের বাড়িতে একটু পরেই ঢুকবে, ইভেন 11টার সময় টাইম, আর ঘড়িতে একদম কাটায় কাটায় এখন 11টাই বাজে, তো এক্ষুনি তারা ঢুকবে, তখনই তোমরা জানতেই পেরে যাবে কারা। তো চলো আপাতত দেখতে থাকো ব্লগটা। এসো এসো এসো, হ্যাঁ হ্যাঁ সে ওপরে গিয়ে স্প্রে করবে, কোনো চিন্তা নেই, এসো না। হ্যাঁ একদম একদম, জেঠিরা আসবে ধরবো বলে। ওই দেখো মেইন পার্সন হাই বলে দিয়েছে কিন্তু, তোমাদের বলেছিলাম সারপ্রাইজ। তো আমি দেখো স্নান টান ছেড়ে চলে এসেছি আর ওরাও ফ্রেশ হয়ে গেছে, এখন একটা হাত তো হতেই পারে, এতক্ষণ ছোঁয়া যাবে না ছোঁয়া যাবে না একটা ব্যাপার ছিল, এখন তো স্নান টান হয়ে গেছে, করাই যাবে। আলাপ করে দিই, ও হচ্ছে আমার জ্যাঠুতো বোন, মানে আমার বাবারা কিন্তু দুই ভাই, জেঠু আর বাবা, তো আমাদের পিসিও নেই, তো জন্য আর ও হচ্ছে জেঠুর একমাত্র, মানে আমার একমাত্র জ্যাঠুতো বোন আর কি। আর জেঠুর সাথে আলাপ করে, এই হচ্ছে জেঠু, যেটুকে এখন দেখতে খুবই স্মাইল ফেস আর খুবই সফট মনে হচ্ছে, বাট একেবারেই না, ভীষণ রাগে ছিল কিন্তু, অঙ্কের টিচার ছিল। আচ্ছা অঙ্কওয়ালাতে বলি, এবারে এই ইনিও হচ্ছেন ম্যাথসের টিচার আমাদের বাড়ি, হ্যাঁ বর্তমান, মানে যেটু তো রিটায়ার্ড হয়ে গেছে, ইনি হচ্ছেন হাই স্কুলের ম্যাথসের টিচার বর্তমানে, মানে প্রেজেন্টলি আর কি। মানে আমাদের বাড়িতে পুরো ম্যাথে ম্যাথেই, আমার দাদু যে আমার বাবার বাড়ির যে দাদু, সেও কিন্তু ঠাকুর দাদা আর কি, সেও ম্যাথসেরই টিচার ছিলেন, তো এই হচ্ছে ব্যাপার। আর ওর ছবি, ছোটবেলার ছবি তো তোমরা দেখেইছো, মানে আমার ছোটবেলার অ্যালবামে তোমাদের দেখিয়েছিলাম ওর ছোটবেলার ছবি, জেঠু ছিল না সেখানে, জেঠিরও ছবি ছিল, জেঠি বাথরুমে গেছে, জেঠি চান করে আসে, তোমাদের সাথে আলাপ করাবো ডেফিনেটলি। তো এই হচ্ছে ব্যাপার, আর অনেকদিন ভালো দেখা হলো, সেই লারার অন্নপ্রাশনে আমাদের লাস্ট দেখা হয়েছিল, লারার অন্নপ্রাশনে বেশ কয়েক বছর ভালো দেখা হলো, তার মাঝখানে ওরা এসেছিল আমাদের বাড়িতে, কিন্তু আমি তখন ছিলাম না, আমি আবার এমটিপিএসে ছিলাম, তো মিট আপটা ঠিকভাবে হয়নি, এবারে হবে। আর ট্রিটটাও দেয়নি, তার চাকরি পাওয়ার ট্রিটটাও ডিউরে হবে, তার কি খাওয়া দাওয়ার পরে ঘুম পেয়ে গেছে নাকি? ওলে বাবা লে, এডির কোলে দাদু, সবাই দাদু, কত দাদু, বাবার জেঠু জেঠি আর রিঙ্কা ওই ঘরে ডাইনিং টেবিলে লাঞ্চ করতে বসে পড়লো, কারণ ওরা অনেক সকালবেলা বেরিয়েছে ওখান থেকে, আর বাবা আমি আর বু এখানে বসবো। তো আজকের মেনুতে তো দেখেইছো, মেইনলি হচ্ছে কই মাছ, যেটা কাঁটা ছাড়াতে আমার একটুও ভালো লাগে না, ডাল, ঢেঁড়স ভাজা আর মোচার তরকারি। লাঞ্চ করে জুস খেয়ে তারপরে ওই আজকের ব্লগটাকে একটু এডিট করে নিচ্ছিলাম, মানে এডিটের একদম ফিনিশিং টাচটা করে তারপরে আপলোডও বসিয়ে দিয়েছি, জানি না কতক্ষণে আপলোড হবে, একটু তো স্লোই যাচ্ছে এখন ইন্টারনেট। আর তারপরে উঠে দেখি সবাই ঘুমোচ্ছে, মানে বাড়িতে আমি একা ছাড়া সবাই ঘুমোচ্ছে। এই ঘরে ততনকে নিয়ে মা বাবা সবাই মিলে ঘুমোচ্ছে, তিনজনে মিলে একসাথে, আর আমার বোন মানে বউ কিন্তু এই ঘরে, ম্যাডাম ভালোই ঘুমোচ্ছেন, মানে দুপুরবেলার ভাত ঘুম কেউ ছাড়ছে না, শুধুমাত্র আমি একাই হচ্ছি ব্যতিক্রমী। ইভেন জেঠু জেঠিরাও কিন্তু একটু রেস্ট নিচ্ছে, জেঠু জেঠি রিঙ্কা তিনজনই। অ্যাকচুয়ালি আমার জেঠুর বাড়ি হচ্ছে বহরমপুরে, তো ওরা বহরমপুর থেকে অনেক সকালের দিকেই বেরিয়েছে, গাড়ি করেই এসছে, ওই 5:30-6টার দিকে বেরিয়েছে, তো বুঝতেই পারছো এতটা রাস্তা ট্রাভেল করে এসছে, একটু তো টায়ার্ড। জেঠির সাথে তো তোমাদের দেখাই হয়নি এখনো অবধি, মানে জেঠি এতটাই টায়ার্ড যে এসেই ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে, জেঠু আর রিঙ্কার সাথেও অল্পই কথা হয়েছে, বিকেলবেলায় ভালো মতন আলাপ হবে। আর এখন আমি আপাতত বসে আছি আমাদের ব্যালকনির ওপরে যে গ্রিল, সেই গ্রিলটার উপরে, তো এই দেখো এই নিচেই সেই গাছগুলো, যেই গাছগুলো তোমাদের দেখিয়েছিলাম এর আগে। আমাদের বিল্ডিংয়ের লাগোয়া এই জমিটা রীতিমতন আমাজনের জঙ্গল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আসলে এই একটা জমিতে না এখনও অবধি বিল্ডিং টিংলিং ওঠেনি, তার পাশেও বিল্ডিং আছে, এদিকটাতেও বিল্ডিং আছে, এদিকে তো আছেই, তো সব দিকেই বিল্ডিং আছে, এই সাইডেও আছে, শুধু এই পেছনের দিকটাতেই একটা বড় জমি ফাঁকা রয়েছে, আর সেই জায়গাটা বর্ষার জল পেয়ে না পুরো একদম জঙ্গলা গাছে ভর্তি। ইভেন এই সাইডের যে বিল্ডিংটা, এই সাইডের বিল্ডিংয়ের লোকজনও কিন্তু এখনও থাকে না এই বিল্ডিংয়ে, তো ওই জন্যে ওদের যে কলিডোরটা, সেই কলিডোরটা তো দেখো পুরো একদম নোংরা, কচুরি পানা এবং ডুবুর গাছ ফাছে পুরো ভরে গেছে।
বাই দ্য ওয়ে টুকাই মানে টুকাই মুখার্জি বলে আমার এক খুব ক্লোজ এক সাবস্ক্রাইবার, সে আমাকে কিছুদিন আগে আমার একটা ব্লগে, মানে যেই ব্লগে মাকে প্রথম দেখেছো, তোমাদের সাথে প্রথম আলাপ হয়েছে, সেই ব্লগে আমাকে কমেন্টে লিখেছিল যে মায়ের নাকি ফ্যান হয়ে গেছে। তো সেটা শুনে মা কিন্তু রীতিমতো ভীষণ লজ্জা পেয়ে গেছে, মা বলে আমি আর আসছি না ক্যামেরার সামনে, যা হয় বুঝতেই পারছো। তো যাই হোক, এই গেল। আর আরেকটা কথা বলবো ভাবছিলাম, সেটা হচ্ছে পিউদি, পিউদি জিজ্ঞেস করেছিলে যে নিম গাছ কোন দিকে লাগাতে হয়। তো আমার মাকে জিজ্ঞেস করলাম, মা যতটুকু বললো যে নিম গাছ কিন্তু সাউথের দিকে, মানে উত্তর দিকে না দক্ষিণ দিকে নিম গাছ হলে ভালো হয়, কারণ দক্ষিণ দিক থেকে আমরা যেই ওয়েদারে থাকি সেই ওয়েদারে কিন্তু সাউথ থেকে হাওয়া আসে, ওর জন্য আমরা নর্মালি সাউথ ফেসিং বেডরুম যে কোনো ফ্ল্যাট ফ্ল্যাট খুঁজতে গেলেও সেরকমই খুঁজি। তো সেই জন্যে নিম গাছ যদি সাউথে থাকে তাহলে নিমের হাওয়া ঘরে আসে, এবং যেটাতে করে আলটিমেট এয়ার একটা পিউরিফাই হয়। নিম পাতা তো জানোই অনেক অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে, তো এয়ার পিউরিফায়ারেরও কাজ করে নিমের হাওয়াটা আর কি। তো সেই জন্য নিম গাছ কিন্তু অবশ্যই সাউথেই লাগাতে হয়। না না, এই দেখো আমার জেঠি, জেঠির সাথে তো দেখাই হয়নি সকাল থেকে, জেঠির সাথে আলাপ করানোই হয়নি তোমাদের, কারণ জেঠি একটু মানে টায়ার্ডও ছিল। এই হচ্ছে জেঠি, জেঠির ছবিও তোমরা দেখেছো, জেঠির প্যান্ট শার্ট পরা ছবি দেখেছো আমার ছোটবেলায় আগে। হ্যাঁ সত্যি আছে, মার প্যান্ট শার্ট পরা ছবি আর জেঠির প্যান্ট শার্ট পরা ছবি দুটোই আছে আমার। তো আমরা এখন রেডি হয়ে গেছি, মোটামুটি মা জেঠি একটু হবে আর কি, আমি মোটামুটি ড্রেস ফ্রেস পরে নিয়েছি, এখন যাবো একটুখানি ওয়াকিং আর কি, ইভিনিং ওয়াকিং। এত লোককে দেখে ততনেরও যা মজা, বাবারে বাবা, ভালো হয়েছে তাহলে বড় পারফেক্ট, কোথায় অনেক মিষ্টি, হালকা মিষ্টি দাও, ভুলে যাও না, ভুলে দাও। চলো তোমরা এবার রেডি হয়েছো, চলো আপনি রেডি। আচ্ছা আমাদের দুই বোনের ফেসের মিল পাচ্ছো কি? এটা এটা জেঠু, এটা জেঠু, আমার ফেসের মিল থাকুক না থাকুক হেলদের কিন্তু একটা দারুণ মিল আছে। হ্যাঁ আমার বোন আমার থেকে একটু স্লিম, বাট ও আর আমি একদম পারফেক্ট। আর এই যে আমাদের বাড়ির সবচেয়ে কুড়ে সদস্য, যাবি না হাঁটতে? না একদম এনার্জি নেই আমার। কি অবস্থা, স্নান টান করিস তো ঠিকঠাক ঠিকঠাক টাইমে? এত কুড়ে এত কুড়ে, কোথায় যাচ্ছে ভয়ে? কোথায় বেবু? ও আমি জিজ্ঞেস করি রোজ, তাই এখন এমনি এমনি বলছে, নিজে নিজেই বলছে, কোথায় যাচ্ছ বলো বেরু বেরু, পাকা আমি শেষ নেই। হ্যাঁ রিপিট করতে হবে না সব কথা। চলে যাচ্ছে সবাই, নেমে যাবো মা, ওই দেখো সবাই, দাদু মিমি সবাই বেরিয়ে গেছে, চলো। ও ওরে বাবা রে, কি ওটা? ও মনু বাবা, ও খুব পছন্দ হয়েছে মিমিকে, মিমিকে খুব পছন্দ হয়েছে। এই দেখো আমার আবার নতুন আমদানি হয়েছে, এটা এনেছে রিঙ্কা, মেইনলি রিঙ্কার নতুন চাকরি পাওয়ার জন্য, তাই তো রিঙ্কা? এইটা আমার জন্য এনেছে, এটা সেমি স্টিচের একটা সালোয়ারের পিস, এই যে এদিকে ওড়নাও রয়েছে। আর এটা এনেছে বোনের জন্যে, এটাও সেমি স্টিচ, এটাও খুব সুন্দর কাজটা, কালার কম্বিনেশনটাও বেশ সুন্দর। এটা এনেছে বাবার জন্যে, বাবার একটা শার্ট আর প্যান্টের পিসের সেট। আর এটা হচ্ছে সন্দীপের, আর এটা হচ্ছে আমাদের ছোট সদস্যের স্কার্ট আর টপের সেট।
আর এই দেখো, এটা হচ্ছে রিঙ্কার জন্য মা কিনেছে একটা শাড়ি। এটা হচ্ছে 3D কাতান, রেডের ওপর, মানে রেড শেডের ওপর মেইনলি, বিষ্ণুপুর সিল্ক। আর এটা হচ্ছে জেঠির জন্য। জেঠির পছন্দ হয়েছে শাড়িটা? একদম। আর তোরটা পছন্দ হয়েছে তোর? হ্যাঁ। এই হচ্ছে জেঠির শাড়িটা, জেঠিটা হচ্ছে হ্যান্ডলুম, কটনের হ্যান্ডলুম। এই দেখো ম্যাডামের খাওয়া হয়ে গেছে, মানে ডিনার হয়ে গেছে, তারপরেও বসে বসে মোবাইল দেখে যাচ্ছে, মুখ ধোয়নি ইভেন, এতটাই তার মোবাইলের নেশা। তো যাই হোক, আর মাও ওদিকে আমাদের ডিনারের ব্যবস্থা করছে। আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। আমরা এতক্ষণ কিন্তু বেশ ভালোই আড্ডা ফাড্ডা দিচ্ছিলাম, তোমরাও দেখলে। তো কালকে আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি হ্যাপি থেকো, আর প্রিটি প্রিটি থেকো। চলো, বাই, গুড নাইট।